বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান এবার তার সদস্যপদ বাতিলের গুজব উঠল। ভাবছেন কোন সদস্যপদ? অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও কিন্তু করেন শাকিব খান। তার সর্বশেষ প্রযোজনায় নির্মিত হয়েছে বীর সিনেমাটি, পরিচালনা করেছিলেন কাজী হায়াত, যে সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে এবার একাধিক শাখায়। অথচ সেই প্রযোজক শাকিব খানের নাকি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে সদস্যপদই থাকছে না, এই গুজবই ছড়িয়েছে গতকাল ২৪ মার্চ সারাদিন। মূলত প্রযোজক সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে ২৪ মার্চ প্রকাশিত হয়েছে যে প্রাথমিক ভোটার তালিকা, সেখানে শাকিবের নাম নেই। তাই দেখেই অনেকে বলছেন শাকিব খানের সদস্যপদ বাতিল হয়ে গেছে। এই বিষয়ে প্রযোজক সমিতির অন্যতম নেতা সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে বলেছেন এটি একটি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, শাকিবের যারা প্রতিপক্ষ আছে তারাই শাকিবের ইমেজ এবং সুনাম নষ্ট করতে এসব তথ্য ছড়াচ্ছে বলে তিনি মনে করেন। অনেকেই তাকে ফোন কল করে জানতে চাচ্ছেন শাকিব খান নিয়মিত চাঁদা না দেয়ায় সদস্যপদ হারিয়েছেন কিনা। এটা ভুল বলেছেন খোরশেদ আলম খসরু। তিনি বলেছেন প্রযোজক ও পরিবেশক সমিতি শাকিব খানের কোনো চাঁদা বকেয়া নেই। আসল ঘটনা হল আয়কর রিটার্নের কাগজপত্র সঠিক সময়ে জমা না দেয়ায় তার প্রাথমিক ভোটার তালিকায় নাম নেই। এটা খুবই সহজ এবং স্বাভাবিক বিষয়। আয়কর রিটার্ন প্রযোজক সমিতির একটি বড় দলিল, সেই দলিলটি যথাসময়ে না দিলে প্রাথমিক ভোটার তালিকায় তার নাম না থাকাটাই স্বাভাবিক। যদি তিনি ওই কাগজটা হালনাগাদ করে জমা দেন তাহলে অবশ্যই চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম চলে আসবে। খসরু বলেন সদস্যপদ বাতিলের তো প্রশ্নই আসে না, শাকিব ভোটও দিতে পারবেন। এবং তিনি আরও যোগ করেন তিনি নিশ্চিত সূত্রে খবর পেয়েছেন শাকিব খানের প্রতিনিধি আয়কর রিটার্নের কাগজ আপডেট করে জমাও দিয়েছেন নির্বাচন বোর্ডের কাছে। প্রসঙ্গত, শাকিব খান এখন দেশে নেই, তিনি অবস্থান করছেন আমেরিকাতে। দুটি কারণে, এক, আমেরিকার গ্রিন কার্ড নিচ্ছেন শাকিব খান, সেজন্য তার অন্তত ৬ মাস আমেরিকাতে থাকা বাধ্যতামূলক এবং সেটা একই স্টেটে, সে কারণেই শাকিব খান অবস্থান করছেন আমেরিকায়। দেশে আসবেন না আগামী ৪-৫ মাস। এই সময়ে তিনি আমেরিকাতে তার নতুন ছবির শুটিং করবেন। সেই নতুন ছবি কি হবে, কবে নাগাদ শুটিং, কারা কারা সহশিল্পী থাকবেন, এর পেছনে সামনে কারা কাজ করবেন, সব কিছুই পরিষ্কার হবে আগামী ২৮ মার্চ আমেরিকাতে। ২৮ মার্চ আমেরিকাতে এই ছবির মহরত হবার কথা রয়েছে, সে কারণেই শাকিব খান দেশে আসতে পারছেন না। এবং তিনি ভোটার হন বা না হন, তিনি যে এই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না এটিও আমাদের একটি সূত্র নিশ্চিত করেছে। কারণ মে মাসে যদি তার ভোট হয় শাকিব খান তখন আমেরিকাতেই অবস্থান করবেন। কিন্তু তার সদস্যপদ বাতিল কিংবা ভোটাধিকার না থাকার যে বিষয়টি সেটা সম্মানের ব্যাপার, সেই সম্মানটা যেন থাকে সে কারণেই তার আয়কর সনদের সঠিক কাগজটি যথাসময়ে জমা দেওয়ার ব্যবস্থা তিনি করছেন বলে আমাদের সূত্র নিশ্চিত করেছে। এখন দেখা যাক, সময়ই বলে দেবে শুধুমাত্র ভোট প্রদানের জন্য শাকিব খান দেশে আসবেন একদিনের জন্য, দেশে আসতে পারবেন কি তিনি, নাকি প্রযোজক সমিতির যখন ভোট হবে তখন তিনি আমেরিকাতেই অবস্থান করবেন তার গ্রিন কার্ড এবং ছবির শুটিংয়ের জন্য। আপনার কি মনে হয় শাকিব খানকে নিয়ে এই যে গুজব, সেই গুজবের পিছনে আসলে কি থাকতে পারে? আপনার মতামত জানিয়ে লিখুন আমাদের কমেন্ট বক্সে।